আসসালামু আলাইকুম, দিস ইজ ডক্টর দিলরুবা ফ্রম বেলা অ্যাসথেটিক্স অ্যান্ড বেলা লেজার কেয়ার সেন্টার। আজকে আমি আছি স্বাস্থ্য টিভির স্টুডিওতে এবং আমি কথা বলছি কেমিক্যাল পিলিং নিয়ে। কেমিক্যাল পিলিংটা কি আসলে? অনেকের কোয়েশ্চেন থাকে, আমরা যখন আমাদের ক্লায়েন্টদেরকে বা পেশেন্টদেরকে সাজেস্ট করি যে আপনি হচ্ছে এই প্রবলেমের জন্য এই পিলিংটা করেন, তখন ওনাদের একটা খুব কমন কোয়েশ্চেন থাকে যে এটা আসলে কি। সো কেমিক্যাল পিলিংটা আসলে আমরা কিছু অ্যাসিড ইউজ করছি, এর মধ্যে হচ্ছে আলফা হাইড্রক্সি অ্যাসিড, বিটা হাইড্রক্সি অ্যাসিড, এই ক্যাটাগরির আপনার কিছু অ্যাসিড আছে। তার মধ্যে সবচেয়ে পপুলার হচ্ছে ল্যাকটিক অ্যাসিড, তার এবং হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিড, গ্লাইকোলিক অ্যাসিড এবং কিছু কিছু ক্ষেত্রে আমরা টিসিএ ইউজ করছি। তো এই অ্যাসিডগুলো দিয়ে আসলে আমরা কি কাজটা করি, সেটা হচ্ছে আমাদের স্কিনের যে সুপারফিশিয়াল লেয়ারটা আছে, বিভিন্ন কারণে সেটা সানট্যান হোক বা আপনার পিগমেন্টেশন থাকুক বা অ্যাকনে স্কার থাকুক, অ্যাকনের দাগ থাকুক, তো ওই প্রবলেমগুলোর ট্রিটমেন্টের জন্য আসলে আমরা এই পিলগুলো ইউজ করে থাকি। পিলগুলো আসলে কোন পিল কিসের জন্য ইউজ করা হয় সেটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার। আপনি কোন প্রবলেমের জন্য কি পিল আমরা আসলে ইউজ করে থাকি, ইউজুয়ালি যারা দেখা যায় ব্রাইটনিং এর জন্য বা গ্লোয়িং স্কিনের জন্য পিল করতে চান, সেই ক্ষেত্রে আমরা ল্যাকটিক পিলটা সাজেস্ট করে থাকি। এছাড়া পিগমেন্টেশনের জন্য আমরা গ্লাইকোলিক অ্যাসিড পিলটা ইউজ করে থাকি, আর এছাড়া টিসিএ পিল কিছু কিছু ক্ষেত্রে ইউজ করা যেতে পারে। আর যেটা হয় যে অ্যাকনে প্রোন স্কিন বা অ্যাকনের জন্য আমরা এক ধরনের পিল ইউজ করে থাকি, সেটা হচ্ছে স্যালিসাইলিক পিল। সো অনেকের আরেকটা কোয়েশ্চেন, সেটা হচ্ছে যে আপনার পিল করলে কোনো সাইড ইফেক্ট হবে কিনা, পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা। সেক্ষেত্রে আমি বলবো যে আপনি যখন কেমিক্যাল পিলিং করবেন অবশ্যই আপনাকে একটা এক্সপার্ট হ্যান্ডে পিলিংটা করতে হবে, এর কোনো বিকল্প নেই। কারণ আমরা যারা পিলিং করছি আমাদের প্র্যাকটিসে, আমরা প্রথমে যেটা করি আমাদের পেশেন্টকে কিছুদিনের জন্য প্রিপেয়ার করতে হয় পেশেন্টের স্কিনকে। আপনি যদি কোনো কেমিক্যাল পিলিং একদম হচ্ছে হঠাৎ করে করেন উইদাউট প্রিপেয়ারিং দ্য স্কিন, তাহলে যেটা হয় যে হাইপার পিগমেন্টেশন হওয়ার পসিবিলিটিস অনেক বেড়ে যায়, বার্ন হওয়ার পসিবিলিটিস বেড়ে যায়। তো সেক্ষেত্রে আমরা যেটা করি, অ্যাটলিস্ট 2 উইকসের জন্য ওনাকে কিছু মেডিসিন দিয়ে দিই, যেটা উনি হচ্ছে বাসায় অ্যাপ্লাই করেন। তারপরে স্কিনটা প্রাইমিং হয়ে গেলে আমরা পিলিংটা করি, এবং পিলিং এর পরে 1 উইকের জন্য আমরা কিছু ওনাকে ডুজ অ্যান্ড ডোন্টস বলে দিই যে আপনি এটা করবেন ওটা করবেন না। তো এই জিনিসগুলো মেনটেন করলে আসলে সাইড ইফেক্ট একদমই হয় না, এটা খুবই সেফ একটা প্রসিজার এবং খুব ভালো রেজাল্ট দেয়। সো কেমিক্যাল পিলিং সম্পর্কে আসলে আমি যা যা ইনফরমেশন দিলাম, এর বাইরে যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে সেক্ষেত্রে আপনারা কমেন্টে আমাদেরকে জানাতে পারেন। আর কেমিক্যাল পিলিং বা যে কোনো ধরনের লেজার সার্ভিস নিয়ে যদি আপনাদের কোনো ধরনের কোয়েশ্চেন থাকে বা কোনো ধরনের আপনাদের এই সার্ভিসগুলোর নিড থাকে, সেক্ষেত্রে আপনারা যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। থ্যাংক ইউ সো মাচ।